বিরোধী শিবিরে হামলা, রাজনৈতিক হিংসা, যার সন্ত্রাস, গাঁজা পাচার যেভাবে মুড়ি মুড়কির মতো এ রাজ্যে বাড়ছে, তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে চুরির হিড়িক। ধর্মনগর থেকে শাবরুম, প্রতিদিনই চুরির ঘটনা লিপিবদ্ধ হচ্ছে প্রতিটি থানায়, কিন্তু তারপরেও কোনো হেলদোল নেই রাজ্যের আরক্ষা প্রশাসনের, যার কারণে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সঞ্চার দিনে দিন পঞ্জীভূত হচ্ছে। বুধবার সাত সকালে ভয়াবহ চুরির ঘটনা সংঘটিত হল ধর্মনগরে। ধর্মনগরে প্রতিদিন বাইক চুরি, দোকানে চুরি, বাড়িঘরে চুরি, এই সংস্কৃতি যেন নতুনভাবে আবির্ভূত হলো 2023 সালের শুরু থেকেই। এবার দুঃসাহসিক চুরি সংঘটিত হলো ধর্মনগরের যুবরাজনগর বিধানসভা এলাকার ঢুপির বন্ধ গ্রাম পঞ্চায়েতের 2 নং ওয়ার্ডের কৃষ্ণপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয় লাগোয়া টাখালী জেবি স্কুলের শিক্ষক বিভাস দাসের বাড়িতে। বুধবার সকালে বিভাস বাবু, তার স্ত্রী জয়া দাস এবং 2 পুত্র, যারা বর্তমানে নিট পরীক্ষায় আগরতলায় বসবেন, তাদের রেল স্টেশনে ছাড়তে গিয়েছিলেন। সেখান থেকে বিভাসবাবু চলে যান তার কর্মস্থলে, কিন্তু দুপুর 2 নাগাদ তিনি বাড়ি ফিরে দেখেন ঘরের সমস্ত জিনিস এলোমেলো। মাত্র কয়েক ঘন্টায় চোরের দল তার বাড়িতে রীতিমতো সন্ত্রাস চালিয়ে চুরি করে নিয়ে যায় বিভাস দাসের মেয়ের বিয়ের প্রায় 1 লক্ষ টাকার স্বর্ণালঙ্কার এবং নগদ 80,000 টাকা। ঘটনার খবর পেয়ে ছুটে আসে এলাকার মানুষ এবং খাকি পোশাকের পুলিশ। সেখানেই সর্বশান্ত বিভাস বাবু সমস্ত ঘটনার বিবরণ তুলে ধরেন। বাচ্চা দুইটা ওই সামনের তো 7 তারিখে নিট পরীক্ষা, আমি সকালবেলা আর কি তারা ট্রেনে উঠে দিয়েছি, টুকটুক একটা আছে আমরা আজকে সকালে, আজকে সকালবেলা 8টার সময় তারা স্টেশন দিয়া, স্টেশনে দিয়া সারিয়া আমি আইসি সারি কই একটু পাস করে একটু খাইয়া যাইয়া, খাসকে কোন সময় রান্না করবো আইয়া একটু ব্র্যান্ডি সিদ্ধ বাদ করছে কই খাইছি, খাইয়া সারিয়া আবার রয়েছে কুত্তাটা একটু খাওয়ানো দিছি, দিয়া সারিয়া কই আই মতো 12টা 1টার ভিতরে চাচা ওখানে যাই গিয়া, তো সব লকও করে লিছি, সব লক করছি বাইরের গেটু, আর বাইরের বারিন্দার গ্রিল কই বারিন্দার গ্রিল, এটা আর অত সব তালা মারা বারিন্দার এক গ্রিল, এটা তো আর এমন কিছু না দিন, আমি তো আবার দুপুর বেলা যাইয়া বাইরের গেটও তালা মারা রয়েছে, সব দিক তালা মারা রয়েছে, কোনো দিকে কোনো টিন টান ছুটাইল নাই, অত দরজা বলতে তালা বাংলা আইয়া দেখি কিচ্ছু নাই। কী আসলো করো মোটামুটি আনুমানিক? আর আনুমানিক কিতাব উচিত না, আমি তো আমার মেয়ের জিনিসপত্র বিয়ার লাগিয়ে কিছু বানাইছিলাম, আর ওই আমার মেসে চালাইছি তো খাস করে আর কি প্রায় 80-85,000 টাকা ওই জমা দিমু দিমু করি আর কিছু আছে ওটি। আর সুবিধা কতটুকু শোনা জানা আসতো খুব জানা না, দেখেন আমি সঠিক বলা মুশকিল, আমার বইন একটা গুয়াটি থাকে তাই দু জিনিসও রাখছে আমি, তাইও গুয়াটি থাকে কয়টা অন্য কই থাকমু দাদা তোর কেন রাখি দিই কই তোর তলা দিদি, আমি কিচ্ছু কই তোর তলা, আমার মিসেস ছাড়া আমি অনেক সময় মিসেসে লুকাইও বানাই। এদিকে পুলিশ এই চুরির কারণে একটি তদন্ত লিপিবদ্ধ করলেও সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন উঠতে শুরু করে, কেন বর্তমান সরকারের আমলে সাধারণ মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীর পুলিশ প্রশাসন? তাহলে কি পুলিশ প্রশাসনের চরম অপদার্থতার কারণে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাকে তার এই রাজত্ব সময়কে কালিমালিপ্ত করতে উঠে পড়ে লেগেছে রাজ্যের পুলিশ প্রশাসন? প্রশ্ন সাধারণ মানুষের। ব্যুরো রিপোর্ট, আকাশ ত্রিপুরা।